হরিপাল স্টেশনের পাশে বিদ্যুতের তারে পাখি বিদ্যুৎপৃষ্ট হয়ে অস্থায়ী দোকানের উপর পড়লে প্রায় 10টি দোকানে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছেছে হরিপাল থানার পুলিশও। স্টেশনের পাশেই এই আগুন লাগার ঘটনায় রেলযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কি ঘটনা ঘটেছে? ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে গিয়ে ধরে গেছিল 33,000 লাইন গেছে মাথা দেওয়া পাশ দিয়ে, দেওয়া রেলের লাইনও রয়েছে, ওখান থেকে পুরো ধরে গেছে, ধরে গিয়ে একদম কাক বসে প্রথমে ধরলো। কতগুলো দোকান নষ্ট হয়েছে? দুটো তিনটে দোকান, দুটো আছে, ছ সাতটা খান পাঁচ হাতে। আপনার নাম? আমার নাম সোমনাথ ঘোষ। হরিপাল স্টেশন সংলগ্ন এলাকায় মাছের আড়তের পাশে, মাছের আড়তের ওপর দিয়ে যে 33,000 হাই ভোল্টেজ যে লাইন গেছে, সেখানে হঠাৎই একটা কাক, দুটো কাক বসে জ্বলে যায় এবং তার সেই জ্বলন্ত কাকটা দোকানের মধ্যে পড়ে, ভগবান সাহেব বা তার সাহেবের দোকানের উপরে প্রথমে পড়ে। প্রথমে ওই যে টিনের চাল এবং কাঠের মানে টালির ঘর ভস্মীভূত হয়ে যায়। তারপরে আশপাশের আমাদের শম্ভুদার দোকান থেকে শুরু করে সঞ্জীবের ডিমের দোকান, মাছের আড়তের কয়েক বাপির মাছের আড়তের দোকান, কয়েকটি দোকান সহ প্রায় 8-10টি দোকান ভস্মীভূত হয়ে যায়। তা স্থানীয় আমাদের যে মাছের আড়ত, সেই সংলগ্ন যে আমাদের সাবমার্শাল ছিল, সেই সাবমার্শাল থেকে স্থানীয় দোকানদারগুলো প্রথমে আগুন নেওয়ার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে স্থানীয় মানুষের সাহায্যে। তারপরে তারকেশ্বর ফায়ার ব্রিগেড 10 মিনিটের মধ্যে এখানে হাজির হয়ে যায়। তারকেশ্বর থেকে 2টো ইঞ্জিন এসে এখানে অগ্নি আমাদের আয়ত্তে আনে, অগ্নিসংযোগ ব্যাপারে ওরা মানে চেষ্টা করে। তাদের চেষ্টায় আজকে আগুন থামানো গেছে এবং তারা এবং ফায়ার ব্রিগেডটি টাইমই আসার জন্য আরও বিপদ, বড় বিপদ থেকে মানে এই হরিপালবাসী বা মাছের আড়ত অন্যান্য দোকানগুলো বেঁচে গেছে। আপনার নাম? আমার নাম বাবলু গায়েন, হরিপাল।